ভারতীয় উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে আরব সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন ভারতের দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ চলছে তদন্ত সংস্কারের বিষয়ে বাংলাদেশের শৈথিল্য বাণিজ্য নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে বলছে সিপিডি নিজ স্বার্থেই নিষেধাজ্ঞার কৌশল যুক্তরাষ্ট্রের এবং বিদেশিদের জন্য 2024 সালের হজ নিবন্ধন শুরু করেছে সৌদি আরব নুসুক অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী মুসল্লিরা এবার বিস্তারিত আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত সোমবার সেখানে তিনটি যুদ্ধজাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে সাম্প্রতিক হামলার জেরে এই পদক্ষেপ নিল নয়াদিল্লি এদিকে ভারত উপকূলে ট্যাঙ্কার হামলার মার্কিন অভিযোগ অস্বীকার করেছে ইরান ইসরায়েল হামাস যুদ্ধের জেরে ইসরায়েলি জাহাজ নিশানা করে একের পর এক হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা পেন্টাগন বলছে সম্প্রতি হুথিরা 100টিরও বেশি ড্রোন উড়িয়ে 10টি জাহাজে হামলা চালিয়েছে এতে লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে হামলার আতঙ্কে অনেক জাহাজ কোম্পানি লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে তাদের নির্ধারিত গন্তব্যে যাচ্ছে তবে স্বস্তি মিলছে না আরব সাগর রুটেও সেখানেও কিছুদিন ধরে কয়েকটি ভারতগামী জাহাজে হামলার ঘটনা ঘটছে এসব হামলায় ইরান এবং ইয়েমেনের হুথি গোষ্ঠী জড়িত বলে অভিযোগ উঠেছে আর যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত উপকূলে ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান যদিও ওয়াশিংটনের এই অভিযোগকে অর্থহীন উল্লেখ করে নাকচ করেছে তেহরান এই পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিয়েছে ভারত ভারত অভিমুখী জাহাজে হামলা ঠেকাতে আরব সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে দিল্লি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আরব সাগরে সাম্প্রতিক হামলার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনটি যুদ্ধ জাহাজ এবং নজরদারির জন্য দূরপাল্লার একটি টহল বিমান মোতায়েন করা হয়েছে এদিকে ভারতে ভিড়েছে হামলা শিকার টেম্পলোটু ট্যাঙ্কার জাহাজটি সোমবার ভারতের মুম্বাই বন্দরে নিরাপদে নোঙর করে এটি আসমাতুলি নিউজ 24 ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণের কারণ জানতে তদন্ত হচ্ছে এবং এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে সংস্কারের বিষয়ে বাংলাদেশ যত শৈথিল্য দেখাবে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ঝুঁকি তত বাড়বে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বলেন আমেরিকা তার স্বার্থেই বাণিজ্য নিষেধাজ্ঞার কৌশল ব্যবহার করে যদি বাংলাদেশে এমন নিষেধাজ্ঞা আসেও তা বাংলাদেশের স্বার্থে নয় দেয়া হবে আমেরিকার রাজনৈতিক উদ্দেশ্য উদ্ধারের জন্য এক্ষেত্রে শ্রম পরিস্থিতি সহ প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞার সুযোগগুলো বন্ধের তাগিদ দেন তিনি এ সময় মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন ব্যাংক খাত থেকে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে এটাকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে না দেখে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এ বিষয়ে মন্ত্রীদের বক্তব্য দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি আমাদের যেগুলো জায়গায় ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন আছে সেগুলো যাতে আমরা করি এটা আমেরিকা বললো কি না বললো সেটা না নট দ্যাট আমেরিকা একটা স্যাংশন দিতে পারে বা না দিতে পারে এবং আমরা যত শৈথিল্য দেখাবো তাদের করার আকাঙ্ক্ষা তত বেশি বাড়বে মালয়েশিয়ার কোতো টিঙ্গি জেলা থেকে 171 বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ তারা দলবদ্ধ ছিলেন বলে সোমবার জানিয়েছে দ্য স্ট্রেইট টাইমস জেলার পুলিশ প্রধানের বরাতে সংবাদ মাধ্যমটি জানায় গেল 20 ডিসেম্বর আটক করা হয়েছে তাদের ওই দিন তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে মালয়েশিয়ান আর্মড ফোর্স প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানানো হয় নিজেদের হোস্টেল থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত বায়ুদামাই পুলিশ স্টেশনে যাচ্ছিলেন আটক বাংলাদেশিরা তারা 3 থেকে 6 মাস আগে মালয়েশিয়া এসেছেন তবে এখনও কাজের সন্ধান না পাওয়ায় দলবদ্ধভাবে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছিলেন
2024 সালের পবিত্র হজ পালনে বিদেশি নাগরিকদের জন্য নিবন্ধন শুরু করেছে সৌদি আরব। নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে দেশটির নিজস্ব ওয়েবসাইট নুসুকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। দেশটির আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র সিআইসি সোমবার এ তথ্য প্রকাশ করে। নুসুক হজ অ্যাপ্লিকেশন আগ্রহী মুসল্লিদের জন্য একটি ওয়ানস্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম, যা সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে। হজযাত্রীরা ইমেইল দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম নিবন্ধন করতে পারবেন এবং প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন, যেখানে 2024 সালের হজের জন্য অনুমোদিত সমস্ত দেশ অন্তর্ভুক্ত রয়েছে। প্রবাসে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলা ও বিনোদনের কোনো বিকল্প নাই, এই স্লোগান সামনে রেখে রিয়াদে বিজয় দিবস ব্যাডমিন্টন গোল্ড টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। রিয়াদে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ব্যাডমিন্টন ক্লাবে প্রবাসী বাংলাদেশি 16টি দল নিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানসিটি পাবলিক ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডিপের বাংলাদেশি সেগমেন্ট ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ রুস্তম খান। আগামী 30শে ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। একটি শোক সংবাদ, বিশিষ্ট নারী নেত্রী আফরোজা জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোভানের মা এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরের শাশুড়ি। উমরা পালন শেষে মঙ্গলবার বিকেলে সৌদি আরবের পবিত্র মক্কায় মৃত্যুবরণ করেন তিনি। 1957 সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।